আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে প্রত্যেক বছরের পবিত্র সময় জেরি আত্তার ভাগিনা বেড়াতে যায় দুবাইয়ে যে সময় দুবাইয়ে অনেক ঠান্ডা পড়ে সেখানে বরফ পড়ছিল আর জেরি আত্তার ভাগিনা সেখানে বেড়াতে গেছে কদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ ছিল এখন অনেক সুস্থ বোধ করছি চলো দেখি বাইরে গিয়ে এবারে দেখতে হবে ও বাহিরের কত সুন্দর দৃশ্য চারিদিকে সব বরফ পড়ছে আহা কি মজা হবে আমাকে বাইরে গিয়ে বেড়াতে হবে এখানে আসছি তিন চার দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত বাহিরে বেড়াতে যেতে পারেনি ওই দেখো শহরের কত বড় বড় বিল্ডিং ওই যে দূরে দুবাই শহরের সব থেকে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ব্রুজ খলিফা না ওখানে তো আর আমরা সহজে যেতে পারবো না সেই জন্য আমরা বরফেই আনন্দ করব। কিন্তু সত্যি বড় বড় বিল্ডিং দেখতে দারুণ মজা লাগছে মামা মামা চলো আমরা বাহিরে থেকে বেরিয়ে আসি শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখে একেবারে যেন প্রাণটা ভরে আসছে আমরা আসছি তিন চার দিন হয়ে গেছে এই না ভাগিনা এটা পরে নাও ভালো করে বুঝেছো তোমার ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য খুব খুব অবলম্বন করতে হবে যাও তোমাকে সুন্দর করে পোশাক আশাক পরিয়ে দিছি এবারে যে ঘুরে আসো বুঝছো তোমার আর ঠান্ডাই লাগবে না মামা কি করছো বাহিরে বেড়াতে যাব আর তুমি আমাকে এইসব পোশাক পরিয়ে বাহিরে পাঠাচ্ছ এখন দেখো কত স্মার্ট দেখাচ্ছি আমি এবারে বাহিরে থেকে ঘুরে আসা যাক চলো কি মজা আরে ভাগিনা সাবধানে চলো কি করো না নিয়ে আর পারা গেল না এ যা অশান্তি শুরু করেছে শুধু বেড়াতে যাবে আর বেড়াতে যাবে শুধু বরফে গিয়ে খেলা করবে ও জেরি তার ভাইগিনা ভাবছে যে আমি ওদেরকে দেখা পাইনি ঠিক আছে দাঁড়াও সময় বুঝে আমি ওদের পিছু নেব আমি গিয়ে ওদের পিছু পিছু যাব ওরা কোথায় যাচ্ছে বিষয়টা আমাকে লক্ষ্য করতে হবে না তিনজন একসাথে বেড়াইতে আসছি ওরা এক একে বাইরতে চলে যাবে সিরিহাত্তার ভাগিনার পিছনেই তো হবে দেখতে হবে ওরা কোথায় যাচ্ছে আর বলডক আবুল তারপরে বলডকের সন্তান তারা কোথায় আছে কেই জানে চলে ভাগিনা আমাদেরকে ভালো করে খুব সাবধানে যেতে হবে দেখো আবার তোমার জন্য ঠান্ডা লেগে না যায় ও কত সুন্দর মনোরম পরিবেশ শুষ্ক শুষ্ক বরপ হচ্ছে ভাগন্যা এদিকে তাকিয়ে দেখো কি হচ্ছে তুমি এমন করে জিভ বাইরে করো আর শুষ্ক বরফগুলো জিবে ধরে আস্তে আস্তে খাও দেখবে হেবি মজা লাগবে হ্যাঁ ঠিক বলেছো মামা দাঁড়ো আমি এক্ষুনি খাচ্ছি কই রে এখনো পর্যন্ত জীবে পড়ছে না কেন হায় হায় সর্বনাশ এটা কি হলো আমার সঙ্গে ওরে বাবারে বাবা মামা দেখো আমি বরফের চাপা পড়ে গেছি আরে সাংঘাতিক কাণ্ড করছে ওরে বাবারে বাবা দেখছি ভাগিনা বরফের নিচে চাপা পড়ে গেছে চলো ভাগিনা আমাদের কি এখানে থাকলে হবে না শহরের অন্য প্রান্ত থেকে ঘুরে আসতে হবে এখানে শুধু বিপদ আর বিপদ এই দেখো এখানে দেখো বরফ সব শক্ত হয়ে গেছে এখানে খেলা করলে বেশ আনন্দ পাওয়া যাবে চলো এবারে আমরা খেলা করি এখানে সত্যি দারুণ মজা আসছে সত্যি এখানে আসা সার্থক হয়েছে দুবাই শহরে বেড়াতে আসছি হ্যাঁ পুরো একবারে যাকে বলে আনন্দের শহর ও কত সুন্দর আকৃতি তৈরি করছি দেখো ভাই তুমিও তৈরি করো ঠিক বলেছো মামা দাঁড়াও আমি এক্ষুনি তৈরি করছি তোমার মতো বরফ খুলে 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 তোমার মতো ঠিক একটা তৈরি করেই ছাড়বো আমি চারদিক থেকে বরফগুলো সরিয়ে ফেলতে হবে হাত দিয়ে হাত দিয়ে সরাতে হবে আরে ভাইগিনা কি করো এটা কি করছো আরে উল্টো হয়ে করতে হয় তুমি তো দেখছি মুখটা বরফের দিকে দিয়ে করছো ওইভাবে করে না একে নিয়ে আর পারা গেল না ও যা ইচ্ছা তাই করুক আমি আর কি বলবো আরে চমৎকার বিষয় তো কত সুন্দর তৈরি করছে আমার থেকেও তো ভালো হয়েছে দেখেছো মামা আমি কত সুন্দর আকৃতি তৈরি করছি তোমার থেকে অনেক ভালো দেখেছো কত ভালো দুইজন দুবাই শহরে বেড়াতে এসে মজা উঠছে আর আমি কিনা এখানে গোবলেটের মতো বসে রয়েছি ঠিক বলেছো মামা বড় প্রাচ্ছন্ন ভাল্লুকটা হয়েছে হ্যাঁ ভাগিনা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এটা আমাকেও বড় আচ্ছন্ন একটা বাল্লুক তৈরি করে দেখাতে হবে ওদের থেকে বড় তৈরি করব। প্রথমে বরফ সংগ্রহ করতে হবে অনেক বরফ এক জায়গা করে গোল করতে হবে গোল করে করে তার থেকে ছোট সাইজ তার থেকে ছোট সাইজ একে একে ওপরে ওপরে দিয়ে সাজিয়ে তুলতে হবে তাহলে খুব সুন্দর বড় আচ্ছন্ন ভাল্লুক তৈরি হবে একটা তৈরি করলাম তারপরে দুইটা এর উপরে যেটা দেব সেটা একটু ছোট আকৃতির হবে একটা দুটো হয়েছে দাঁড়াও আমি একটা চোখ বানিয়ে দেখি তো কেমন দেখাচ্ছে এই ওদেরকে ডেকে আনতে হবে দেখাতে হবে যে আমিও বড় পাচ্ছন্ন বাল্লুক তৈরি করছি এটা না দিলে যেন কেমন মানাচ্ছে না দাঁড়াও এই এর ভিতর ঢুকিয়ে দিই এবারে পুরো মনে হচ্ছে যেন রিয়েল ওদের থেকে বড় বরফ বাল্লুক আরে কি ব্যাপার এটা কি আবুল্লা কি বানাইছে

এখানে যে একটা নল ছিল পা একেবারে ভেঙে গেল আমি জানতাম মিস্টার চিটার টম তুমি এমন কিছু একটা করবে সেই জন্য আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি আগে থেকে ভাই না বরফ আচ্ছন্ন ভাল্লুকটা গলে গিয়ে অবশিষ্ট এই দুইটো বরফের টুকরো আছে আমাদের কাছে এই দেখো কত ছোট্ট হয়ে গেছে কত সুন্দর বরফের ভাল্লুক বানাইছিলাম মামা বরফ গলে গেলে এতে আমরা কি করতে পারি বলো ঠিক আছে সমস্যা নেই আমরা আবার একটা বরফ আচ্ছন্ন ভাল্লুক বানাইবো ওরে বাবারে বাবা এত জোরে কে বরফ ছুড়ে মারলো কার এত বড় কলিজারে জেরি জেরিকে বরফ ছুড়ে মারে ও রে এ যে কাইলে আবুল আর টম দাঁড়াও আমরাও আক্রমণ করব তোমার উপরে হাই হাই কার এত বড় সাহস আমাকে এত বড় গলা ছুড়ে মারলো বাবু রাগ করার কিছু নেই আমি টমটাকে দারুণ পিটিয়েছি উড়িয়ে বাবারে বাবা এ কার এত বড় কলিজারে আমার সন্তানের পেছনে বরফ মারছে কারা এরা আচ্ছা পিচ্ছি জেরি আর তার ভাগি না দাঁড়াও এদেরকে সাহিস্তা করতে হবে তো এক্ষুনি মামা ওদিকে আবিলিয়ার টমকে মারতে গিয়ে ওই বলডগের সন্তানের পেছনে জোরে বরফ ছুঁড়ে মারছে কি হবে এখন সবার ভিতরে আজকের একটা লড়াই হয়ে যাবে সবাই দুটো করে পার্টনার নিয়ে আসে দেখা যাবে এই বরফ যুদ্ধে কে যেতে আমরা দুবাই শহরে আসছি বরফ যুদ্ধ করার জন্য নাকি ঠিক আছে দেখা যাক জেরিটা বরফ ছুঁড়ে দেশে আমিও বরফ চুড়ে দিই ইয়ার ডিসকাও এই যে মুখে গিয়ে কারণ না কারোর তো লাগবে আরে আমার মুখে বরফ চুড়ে মারা দাঁড়াও এক্ষুনি তোমার একেবারে বরফ ছুড়ে মেয়ের একবারে ঠান্ডা করে ছেড়ে দিব ওরে হাই রে হায় সর্বনাশ এই যে বরফ একেবারে গাছের সাথে চেপটা হয়ে গেলাম দাঁড়াও আমার সন্তানটাকে জোরে বরফ নিয়ে একবারে উড়িয়ে উড়িয়ে পাঠাবো আর ওখান থেকে ও আক্রমণ করবে উড়িয়ে বাবা রে বাবা এই যে বল ছানা হে বিপজ্জনক এই যে উড়ে উড়ে আমার উপরে বরফের আক্রমণ করছে ভাগিনা মারো ঠেলা হ্যাঁ শো মার ঠেলা হ্যাঁ আজকে টমটাকে চিরচাপটা করতেই হবে বরব মেরে একেবারে ঠান্ডা করে ছেড়ে দিব আরে হায় রে হায় সর্বনাশ করছে আমার মাথার যে এই যে গাটটা উঠে চলে গেছে এবারে তো আমার অবস্থা খারাপ আছে সর্বনাশ ওদিক থেকে মনে হচ্ছে একটা বড় বরফের গলা এদিকেই গড়িয়ে গড়িয়ে আসছে সর্বনাশ করছে এর নিচে পড়লে একেবারে চিরা হয়ে যাব এই যে বড় বরফের গলাটা এখান থেকে ছেড়ে দিছি এবার এটা উড়ে উড়ে গিয়ে সব বাইকে চাপটা করে ছেড়ে দেবে এই যে এটা বড়লগের শরীরে পড়লে তো আরো ভালো হবে হে হে মজা আমার বাগিনাকে নাকে বরফ দিয়ে চিরা করা গাছের সাথে হায় রে প্রতিশোধ নিতে গিয়ে দেখছি সবার সাথে সবার যুদ্ধ বেঁধে গেছে কি হবে এখন উড়িয়ে বাবারে বাবা দুই দিক থেকে দুইজন ঘিরে ফেলছে মামা এবার কি হবে কিছুই বুঝতে পারছে না সবাই দেখছি আমাদের দিকেই তাক করে রয়েছে কি হবে কিছুই বোঝা যায় না আরে সর্বনাশ করছে এই যে হালকা হালকা করে তুষারপাত হতে শুরু করে দিয়েছে না তুষারপাত হতে শুরু করছে আর এক মুহূর্ত বাহিরে থাকলে চলবে না দেখছি আমার সন্তানটাকে নিয়ে তাড়াতাড়ি ভাড়ার বাসাতে ফিরে যেতে হবে না হলে ওর এক্ষুনি অবস্থা খারাপ হয়ে যাবে আর ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না ঠান্ডা লেগে গেলে আর খবর আছে ও ছোট ছোট করে তুষারপাত হতে শুরু করছে এক মুহূর্ত আর বাইরে থাকলে চলবে না ভাগিনা না অনেকক্ষণ বরফে ছিল এবারে চলো আর তুষারপাতে তুষার খেয়ে লাভ নাই চলো এবারে আমাদেরকে ভাড়ার বাসায় ফিরে যেতে হবে না হলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে আমরা নিজেদের দেশে ফিরে যেতে পারবো না চলো এবারে আমরা বাসায় ফিরে যাই না মামা এখন আমার অনেকক্ষণ এখানে থাকতে ইচ্ছা করছে চাইলে তোমরা সবাই চলে যেতে পারো আমি এখানেই থাকবো আমি এখানে অনেকক্ষণ থাকতে চাই আমি এই তুষারপাতের আনন্দ উপভোগ করতে চাই জীবনেও তার এখানে আসতে পারবো না তুমি আমার সব থেকে সুপার ডুপার হিট মামা সত্যি তুমি অনেক ভালো আহা এই তুষারপথের সময় কত সুন্দর একটা দৃশ্য জেরির বাইগনা তার মামাকে অনেক ভালোবাসে দেখো দুইজনার এমন জিনিস দেখে আমাদের সত্যি অনেক মায়া লেগে যাচ্ছে চলো সবাই এবারে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদেরকে দলবদ্ধভাবে থাকতে হবে আমাদেরকে কিছুদিনের ভিতরে দেশে ফিরে যেতে হবে চলো আমার সন্তান তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে না হলে তোমার অবস্থা খারাপ হতে পারে চলো সবাই চলে আসো টম আবুল বলডক সবাই চলে আসো তাড়াতাড়ি ভাইজ্ঞা তুমিও চলে আসো বেশিক্ষণ বাহিরে ভিজো না বাহিরে ভিজলে কিন্তু বিপদ তোমারই হতে পারে চলো বাসায় ফিরে যেতে হবে আর লড়াই করে লাভ নাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে অবশেষে তো আমাদেরকে এক জায়গায় ফিরে যেতে হবে কয়দিনের জন্য মাত্র বেড়াতে আসছি আর ঝগড়া ঝামেলা করে লাভ নাই মামা আমাকে সঙ্গে করে নিয়ে যাও এই যে তুষারপাতের সাথে সাথে বৃষ্টি হতে শুরু করছে বৃষ্টির ফোটা টপ টপ করে পড়ছে না আর ভেজা যাবে না তুষারপাত পর্যন্ত ঠিক ছিল এই বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ করবে আরে ভাগি না এ মট করে অজ্ঞান হয়ে গেল কেন এটা একটু বুঝতে পারলাম না নিশ্চয়ই এ কিছু দেখেছে যার কারণে অজ্ঞান হয়ে গেছে আরে বান্ধবী যে আমাদের দুইজনকে কাউকে পড়তে দেয় না এই যে শুনছো ডাকছি কিন্তু আমরা দুইজন এই যে শোনো বলছি শোনো তোমাদের মতো ফালতু বেড়ালকে আমি পাত্তে দেই না বুঝেছো এখন থেকে আমি মটকোরামের কাছেই থাকবো আমার এটা শেষ সিদ্ধান্ত তোমরা চলে যাও এখান থেকে আর ফিরে আসবা না অনেক বইয়ে পড়ছি সুন্দরী বেড়ালদের গফ অনেক পছন্দের ইয়ে মানে আর কি মুস সেই জন্য আমাকে নকল মুস বানাতে হবে নকল গফ তৈরি করতে হবে তাহলে তো আমাকে পছন্দ করবেই করবে ঠিক এমনভাবে নেব আর নাকের নিচে লাগিয়ে নিতে হবে পেছনে বেঁধে নিতে হবে তারপরে ওর সামনে গিয়ে ওকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে আশা করিয়েছে কাজ হবে আ কত বড় গপ আগের বারে তো সেই গঁপ যুদ্ধ হয়েছিল গপ যে যত বড় বানাতে পারছে তাকেই বেশি সে পছন্দ করছে এবারে যদিও গপটা নকল তাও সমস্যা নাই এবারে গিয়ে ওকে পটানোর চেষ্টা করতে হবে কিভাবে একটা সুন্দরী বেড়ালের সাথে কথাবার্তা বলা যায় তার সব কিছু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে আমাকে বইটা পুরো কমপ্লিট করে ফেলতে হবে তারপরে ওর সাথে আমি ভালোভাবে কথাবার্তা বলতে পারবো সমস্যা নেই জেরি তার ভাই তোমরা থাকো এখানে ঠিক আছে আমাকে মোটেও ডিস্টার্ব করবা না আমি আজকের ভিতরে এই পুরো বইটাকে খতম করব তোমাদের সাথে কথা বলবো বুঝছো বুঝছি এতক্ষণে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো এই যে এ যে টম বেড়ালের বান্ধবীর প্রেমে পড়ে গেছে বিষয়টা আমি এতক্ষণে বুঝতে পারছি এই যে মট মটকরাম শুনো আমাদের কথা শুনো কি বলছি শুনো এদিকে আমাদের দিকে তাকাও আমরা কিন্তু ভালো একটা উপদেশ দিব মামা চলো মটকরামকে একটা খুব ভালো অ্যাডভাইস দিতে হবে ও যাতে ওই সুন্দরীর সাথে ভালোভাবে নাচানাচি করতে পারে আমাদেরকে একটু মটকোরামকে শিখিয়ে দিতে হবে ঠিক বলেছো ভাই না মটকোরামকে শিখিয়ে দেব আজকের সব কিছু মটকোরামকে কিছু শেখানোর প্রয়োজন নেই মটকোরাম এমনিতেই সব কিছু জানে আর একটু বই পড়ে পড়ে সব কিছু আর কি শিখে নিয়েছে দেখো আমি সব কিছু করতে পারছি তোমরা শুধু দেখো যে আমার সব পদ্ধতিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা ভুল থাকলে বলো আমি সেগুলো শুদ্ধে নেব আরে কি ব্যাপার সময় হয়ে গেল নাকি কি সর্বনাশ এটা কি জিরিয়ার তার ভাইনা কি করছে মনে হচ্ছে আমার পায়ের তলায় হয়ে গেছে সর্বনাশ করছে রে বিষয়টা আমি একদমই খেয়াল করতে পারিনি এই যে ভুল হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা সমস্যা নেই কিন্তু আমাদের কথা শুনবা তো আমরা যে বুদ্ধিটা দেব তোমার কিন্তু দারুণ কাজে আসবে তুমি একেবারে ভীষণ সুন্দর একটা স্মার্ট ডান্সার হয়ে যাবে তুমি আর আর থাকবে না না তোমাকে কেউ বলতে পারবে কারণ আমরা মামা ভাই যাকেই একবার ট্রেনিং করাই সে একেবারে রকেট হয়ে যায় ঠিক আছে তোমাদের কথা তো অবশ্যই শুনবো কিন্তু এই যে পায়ে চ্যাপটা হয়ে গেছে সরাই দেখি একে তাড়াতাড়ি ছাড়তেই যে চায় না মনে হয় বান্ধবি চলে আসছে মামা মন খারাপ করার কিচ্ছু নাই বুঝেছ এমন শেখাতে গেলে একটু একদা এমন করতে হয় এতে মন খারাপ করে কিচ্ছু হবে না এই যে দেখো ফসা হওয়ার জন্য আমি সরঞ্জাম নিয়ে আসছি আমাকে কি তোমরা দুইজনের ভিতরে কেউ একজন মেক করে একটু ফসা করে দিতে পারবে তাহলে আমি খুব উপকৃত হতাম ইয়ে মানে আর কি আমাকে অনেক ফসা দেখাতো ও এই যে মট করে আমি জ্বালাই আর পারা গেল না একে কিভাবে বোঝাই যোগ্যতা থাকলে এইসব ফসা টসা হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে আমাদেরকে করতেই হবে কিছু করার নেই তোমার ইচ্ছা যখন জাগছে তখন তোমার ইচ্ছা পূরণ করতেই হবে মামা চলো মটকুরামকে কিছু শিখে দিতে হবে কিভাবে কথাবার্তা বলতে হয় তারপরে একসাথে থাকতে হয় ঠিক আছে ভাইগিনা সমস্যা নাই শুরু করো তুমি দেখো মটকোরাম মনে করে নাও এটা একটা টেবিল আর ওই দিকটা একটা টেবিল আছে ঠিক আছে দুটো টেবিল তুমি গিয়ে সোজা এমন করে টেবিলে বসে পড়বে একদম ভয় করবে না ভয় করলে অনেক নার্ভাস হয়ে যায় এখন থেকে আমার যেন কেমন ভয় ভয় করছে আমি যে কিছুই বুঝতে পারছি না আমি যে এগুলো করতে পারবো তোমরা যে আমাকে শেখাচ্ছ মনে হয় না যে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে তোমাকে শেখানোটাই দেখছি আমাদের একেবারে লস হয়ে গেছে কত কষ্ট করে ঘন্টাখানেক মেহনত করে তোমাকে কত কিছু শেখানোর চেষ্টা করলাম কিন্তু তুমি যে কিছুই শেখার চেষ্টা করলা না কি হবে যে তোমার কিছুই বুঝছি না ঠিক আছে কি করা যায় দেখছি বাবা রাতও চলে আসছে তাড়াতাড়ি হ্যাঁ একটা বুদ্ধি পাইছি হে হে দাঁড়াও চলো সোজা সুজি একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে চলো রাত হয়ে গেলেই এবারে এই ক্লাবেই হবে আসল জিনিস চলো মিট করানো হবে দুইজনকে মট করাম আর তার বান্ধবীকে একসাথে দেখা করানো হবে তাদের জন্য রাস্তা একেবারে খালি করে দেওয়া হয়েছে আর এই ক্লাবের পাশে এই রাস্তায় তাদের জন্য চেয়ার টেবিল পাতা হয়েছে চলে আসো তুমি এই যে তোমার জন্য একেবারে টেবিল তৈরি রয়েছে যাও সুন্দরী কে তুমি তোমার জায়গায় বসে পড়ো হ্যাঁ জেরির ভাগিনা বলছিল যে সুন্দরীর জন্য টেবিল দিতে ভাগিনা বলে দিয়েছিল যে আমাকে ডান সাইডে বসতে ঠিক আছে সমস্যা নাই ও বসছে তো কি হয়েছে ওর ওপরেই বসে পড়েই সমস্যা হবে কেন এই যে বসে পড়ছি আরে তুমি কোথায় গেলে আর আমার খাবার দাবার বা কোথায় গেল আরে বুঝলাম না যে ও কোথায় গেল আরে কথাবার্তা বলছে না কেন আরে ঘরে মনে হচ্ছে কেউ হাত দিচ্ছে আরে সর্বনাশ করছে আয় রে হাই এ একেবারে চিরা চাপটা হয়ে গেছে ভুল করে যে আমি এর শরীরের ওপরে বসে পড়ছি মনে হচ্ছে আর এই জীবন্ত নেই এর হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে আমার একশো কুড়ি কিলো ওজন এর উপরে পড়লে তো একেবারে এর হাড় মাংস সব এক জায়গায় হয়ে যাবে কি করি এখন মস্ত বড় একটা ভুল হয়ে গেল সর্বনাশ দাঁড়াও এ সুতু দিয়ে সব কিছু করে আগের অবস্থায় পিড়ে আনতে হবে এই যে কি একটা মহাবর ভুল করে ফেললাম ভাইগনার কথা শুনে দেখছি বিপদে পড়ে যাওয়ার তাল হয়ে যাচ্ছিল দাঁড়াও সব কিছু ঠিকঠাক করে দিই এত বড় সাহস যে তুমি আমার মাথার উপরে বসলে ওরে বাবা রে কোথায় থেকে যে জোগাড় করছিলাম এ যে কি বিপদজনক একশো কুড়ি কিলো যেন শরীরের উপরে পরে একবার হাড় হাড্ডি হয়ে যাচ্ছিল এ যে কোনো কথাই বলতে চায় না ভোদারামের মতো চুপচাপ বসে রয়েছে তাড়াতাড়ি খাবার অর্ডার দাও কথাবার্তা বলো কি যে করো কিছুই তো বলছ না চুপচাপ শুধু বসেই রয়েছে তো হেবলারামের মতো বসেই রয়েছে কি যে করি কি বলে যে শুরু করব কিছুই তো বুঝছি না মাথায়ও যে কিছু ঢোকে না কি করব এখন ওহো কিছু বুঝতে পারছি না ভাইক যে কোথায় গেল করাম তোমারে বলছিলাম বুকে সাহস দেখে কাজ করো কি যে করছ না এরকম করলে কিন্তু বড় একটা বিপদ হয়ে যাবে হ্যাঁ এই টিকস্টকে দেওয়া যেতে পারে ঠিক আছে না তাড়াতাড়ি বলো এই চার নম্বর টিকস্টকে বলে ফেলো তাহলে যদি একটা কাজ বাঁধে মটকোরাম কি খাবার অর্ডারের কথা বলেই গেছে নাকি তাড়াতাড়ি বলে দাও ওকে যে ও যেন অনেক করে মাছ অর্ডার করে মাছ বিড়ালদের অনেক পছন্দের একটা খাবার হয় মটকোরাম শুনো তাড়াতাড়ি অনেক করে মাছ অর্ডার করো মাছ বিড়ালদের সব থেকে পছন্দের খাবার মাছ খেলে ও একেবারে খুশি হয়ে যাবে আর তারপরে সে তোমার সাথে কথা বলতে শুরু করবে তাড়াতাড়ি গোটা তিরিশ মাছ অর্ডার দিয়ে দাও হ্যাঁ খুব সুন্দর সুস্বাদু মাছ যত টাকা লাগে আমরা দিব মাছ অর্ডার দাও এই তো অনেকক্ষণ পরে একটা কাজের মতো কাজ করছো দাও অর্ডার দাও বলে দাও যে তিরিশটা মাছ লাগবে খুব সুন্দর মাছ যেন একেবারে ফ্রেশ হয় তাড়াতাড়ি মাছ নিয়ে আসো তো গোটা তিরিশ খুব সুন্দর কোয়ালিটি ফুল মাছ নিয়ে আসো হ্যাঁ এখানে দিয়ে যাও আমরা দুইজন এখানে ডিনারটা সেরে ফেলি তাড়াতাড়ি এই যে কার পাল্লায় পড়লাম হাদারাম দেখছি কিছুই পারে না একটা অর্ডারও ভালো করে দিতে পারছো না তুমি মাছ অর্ডার দিচ্ছ আমার পছন্দের কথাটা একবারও জিজ্ঞাসা করছো কি আন্দাজে অর্ডার দিয়ে দিলা আমি তো এটা ভালো করেই জানি যে তোমার মাছ অনেক পছন্দের একটা খাবার দেখো আমি মাছই অর্ডার দিয়েছি চলে আসছে মাছ আমি জানি তুমি আমার সাথে একটু নাটক করছো কিন্তু মাছ তোমার পছন্দের খাবার আমারও পছন্দের একটা খাবার হলো মাছ ও গোটা তিরিশ মাছ চলে আসছে কি যে সুস্বাদু লাগছে চলো তাড়াতাড়ি শুরু করো আমার তর হইছে না কোনটা দিয়ে শুরু করি মাঠ এই এটা করা যাবে না কিন্তু তুমি এখন মাছে হাত দিয়ে পারবে না তাহলে তোমার সব ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে ও কি করছো দুই হাতে মাছ ধরে রয়েছে কেন মাছগুলোকে ওখানে রেখে দাও তাড়াতাড়ি তোমার বান্ধবী কে শেষ করবে তারপরে যেটা বেঁচে থাকবে তারপরেই তুমি সেটা খাবে ঠিক আছে সমস্যা নাই এই যে নাও সুন্দরী শুরু করো মাছ তোমার অনেক পছন্দের একটা খাবার আমি জানি নাও শুরু করো যত খুশি খেয়ে পেলো তারপরে তোমার খাবার শেষ হলেই আমি খাবো ঠিক আছে হে এই বুদ্ধিটা তো দারুণ কাজ করেছে এই যে মটকরাম শোনো শোনো ও খাওয়ার পরে কিন্তু খুশি হয় তোমাকে কিছু বলবে আর তুমি ওর সাথে কথাবার্তা বলতে শুরু করো বুঝেছো একদম চুপচাপ বসে থাকলে চলবে না ঠিক আছে ভাগিনিয়া তুমি বেশি কথা বাড়িও না আমি ওর সাথে কথা বলার চেষ্টা করছি ঠিক আছে এই যে খাবার তোমার পছন্দ হয়েছে তো তুমি বলছিলা যে মাছ তোমার পছন্দ নয় দেখো তুমি একেবারে সব মাছকে খেয়ে সাবার করে দিলে এ বাবা আমার জন্য একটাও মাছ রাখলে না এ কি এখন আমার কি হবে একটাও মাছ নাই আমার এমনি পেটের ভিতর সবসময় ইঁদুর দৌড়াদৌড়ি করে আর তুমি দেখছি একটা মাছ রাখো কিছু হবে এখন কিছু বুঝতে পারছি না সমস্যা নয় আমি আরও মাছ অর্ডার করে অর্ডার দিবো আর সেগুলো কে নেব ও রে কি সাংঘাতিক কাণ্ড রে বাবা এ যে এটা দেবে আমি তো ভাবতেই পারিনি ও রে এই যে ভাইগিনিয়া সত্যি তোমার কথা দেখছে করে সত্যি হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভোট করাম সত্যি ডিনারে তুমি যে এত সুন্দর খাবার আমাকে খাওয়াবে আমি কখনোই ভাবতে পারিনি সত্যি দারুণ একটা খাবার ছিল তুমি যে এত সুন্দর জায়গায় আমাকে এনে বসাবে আমি কখনোই আন্দাজ করতে পারিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই একটু আদু আমি অ্যারেঞ্জ করেছিলাম আর কি যাই হোক বাবা আরে বাবা রে বাবা আবিল্লা এখানে কি করছে এই তুমি এটা কি নিয়ে আসছো ওই তুমি এখানে কি করছো সেটা আগে বলো আমি এখানে আসছি ওই সুন্দরীর কাছে যাওয়ার জন্য আর তুমি এখানে আসছো ফুল নিয়ে তুমি আমার কাছে পারবা না আমি গোপ বানায় আসছি দাঁড়াও তোমার গোপ বানানো এক্ষুনি আমি ছাড়িয়ে দিচ্ছি গোপ বানিয়েছে বলে বড় হুনু হয়ে গেছো এত মায়ের মারবো না তোমার একবারে তক্তা করে দেবো আকাশের ভাটা আবুইলা মেরে মেরে একেবারে তোরে আলু ভর্তা করে দিই আকাশের ব্যাটারে আলু ভর্তা করা অত সহজ নয় বুঝছি টম এমন মার মারছি না একেবারে চাপটা করে ছেড়ে দিছি তরে এই যে সুন্দরী দেখেন আপনার জন্য খুব সুন্দর একটা মিষ্টি ফলের জুস আনছি আপনি কি খাবেন এটাকে দেখতে পারেন কিন্তু আশা করি আপনার অনেক পছন্দ হবে স্পেশাল করে একেবারে তিন চার দিন ধরে শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে সুন্দরী তো এক্ষুনি মাছ দিয়ে অনেক ডিনার করলো এখন আমাকে খেতে হবে এটা করাম আমি আবিলা বলছি তুমি ওটা খেও না ওতে কিন্তু তোমার বিপদ হতে পারে তাড়াতাড়ি ওটা সুন্দরী খেয়ে দিয়ে দাও দিয়ে দাও বলছি দিয়ে দাও তুমি হায় রে হায় সর্বনাশ আমার হাত দিয়ে এটা কি করে ফেললাম হায় রে সুন্দরী দেখছি মুখে বোতলের ডাকনাটা লাগছে ও উল্টে পড়ে গেছে হায় রে হায় এ কি হলো এই যে তুমি এমন করে পড়ে গেলে কেন একবার তুমি চোখ খোলো প্লিজ তোমার কি হয়েছে তাড়াতাড়ি চোখ খুলে বলছি চোখ খুলে ফেলো আমি অনেক জোরে আঘাত পাইছি সত্যি আমার অনেক লাগছে কিন্তু তোমার এই ব্যবহার দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি সত্যি তুমি আমাকে অনেক পছন্দ করো আর তোমার প্রমাণ দিতে হবে না আমি বুঝে গেছি এটা কেমন হলো কিছুই বুঝতে পারলাম না করতে চাইলাম এক আর হয়ে গেল আর এক এই যে আবিল্লা তুমি এসে গুলাতে আসছো শয়তান কোথাকার চলে যাও এখান থেকে বলছি তুমি মট করে আমি ওটা ভাঙাতে চেষ্টা করছো তোমাকে ছাড়বো না আমি মামা এই দেখো আবিলি আসছে আমাকে ধরার জন্য মামা বাঁচাও তোমাকে আজকে আর আমি ছাড়ুম না তোমার একেবারে পিটায় তক্তা করে আলু ভর্তা করে দেব বলে দিচ্ছি তুমি যত সব নষ্টের গড়া ওরে শয়তান আবুল্লা আমি নষ্টের গড়া দাঁড়াও আমার বড় বড় দাঁত দিয়ে তোমার হাতে একটা এত জোরে কামড় দিব না তোমার অবস্থা একেবারে খারাপ করে ছেড়ে দিব আমাকে নষ্টের গড়া বলা আমি ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম এহে হে ভাগিনা তুমি দারুণ কাজ দেখাইছো সত্যি আবুল্লা তুমি একবারে জব্দ করে ছেড়ে দিছো দাঁড়াও আমি আসতেছি তোমারে বাঁচানোর জন্য